তিনই দরকার ছিল। এই দেখো, এক দুই আর এই তিন উঠে গেলাম। এই কারেন্ট আবার কেন চলে গেল? গিয়ে দেখছি আমি, বাকি সব জায়গা তো আছে, মনে হচ্ছে শুধু আমাদের বাড়িতে গেছে। ফিউজটা চেক করে দেখছি কি হয়েছে এটাতে। এটা তো ঠিকই আছে। ঠিক আছে, আমি একটু ফিউজটা লাগিয়ে দিই। ফিউজটা লাগিয়ে দিয়েছো আর কারেন্ট চলে এসেছে, ব্যাস। অনেকবার ফিউজ চেঞ্জ করে ফেলেছো, চলো এবার খেলা যাক। চলো খেলি, কিন্তু যাই বলো, ফিউজ চেঞ্জ করতে আমার খুব মজা হচ্ছিল। এই চলে এসো, এই দিয়ে দিলাম, এবার আবার চলি। আরে আরে, আমাকেও তো খেলার চান্স দাও। না না, আমি খেলবো, দেখো দেখো কত মজা হচ্ছে। মতো কি হয়ে গেছে তোমার? বারবার লাগাতার গুটি ফেলতে কত মজা আসছে আমার। পড়ো পড়ো, এই এই, আরে খুব ভালো লাগছে আমার। মনে হচ্ছে মোটর কারেন্ট লাগার জন্য কিছু একটা হয়ে গেছে। ডক্টর ঝটকাকে ফোন করতে হবে আমাকে। হ্যালো ডক্টর ঝটকা। বার বার একটা কাজে রিপিট করছো। ওহো, ওর কারেন্ট লাগার জন্য রিপিট রোগ হয়ে গেছে হয়তো। তুমি সকাল সকাল ওকে আমার কাছে নিয়ে এসো বন্ধু, বুঝলে? আমি খেলবো, আমি আরো খেলবো। চলো, সারা রাত ধরে খেলছিলে তো, চলো এখন গিয়ে কয়েকটা সিঙ্গারা খেয়ে নাও, ঝটকার কাছে যেতে হবে। চলো সিঙ্গারা, সিঙ্গারা দাও দাও দাও। আরে চাওয়ালা দাদা, শিগগিরই গরম গরম সিঙ্গারা দাও না। আরে মোটু, এই নাও গরম গরম সিঙ্গারা। সিঙ্গারা গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও দেখি। বাইরে গিয়ে তারপরে সে খেতে যে আনন্দ, সেটা একেবারে খাওয়াতে পাওয়া যায় না দাদা। আরে অনেক হয়েছে, আমি ক্লান্ত হয়ে গেছি ভাইয়া, সিঙ্গারা খাওয়াইয়া এবং তোমার একই ডায়লগ শুননা শুননাও। পাতলু, ওরে নিয়ে যাও ভাই, ওরে নিয়ে যাও। আমি ফুটবল খেলতে যাচ্ছি। আরে তুমি যেখানে খুশি সেখানে যাও ভাই, কিন্তু এখান থেকে বিদায় হও। রাগ করে না দাদা, ওর কারেন্ট লাগার ফলে রিপিটের রোগ হয়ে গেছে, ও যে কাজে করে সেটা বারবার করতে থাকে। ফুটবল তুমি খেলছিলে? সরি, আপনার জানালাটা ভেঙে গেছে। ও বন্ধুতে নো সরি নো থ্যাংক ইউ, তুমি আমার জানালা ভেঙে দিয়েছো, আমি তোমার হাড়গুলো ভেঙে দিই, হিসাব শোধ বোধ। এই নাও, বল তো পাতলুর কাছে আছে, পাতলু বল দাও না, চটপট দাও, আমি খেলবো খেলবো খেলবো। এই নাও, এই 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 দেখো খেলছি আমি, এ সুপার শট সুপার শট, এসে পড়েছি কোর্টের সামনে। এই 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 এই, খুব মজা হচ্ছে, গোল করে দিলাম, জয় হোক। দুই গোলেই তো দেখছি ওই মারছে,
আমরা কখন মারব? ওকে খেলা থেকে বের করো। আঙ্কেল, আপনি মাঠ থেকে বেরিয়ে যান। একটা শেষ গোল করেই যাবো আমি। মোটুর কাছেও আর অন্যদের কাছেও, মোটু এখানে আসতে রাজি হচ্ছে না। ও চিন্তা করো না বন্ধু, যদি ও এখানে নিজে থেকে আসতে রাজি নয়, তাহলে আমরা ওকে ধরে বেঁধে নিয়ে আসবো। লোকেদের ধরে বেঁধে নিয়ে আনার আমার 20 বছর অভিজ্ঞতা আছে। আমি গিয়ে ওকে এখনই ধরে নিয়ে আসছি। দেখো ঘুষিতারাম, ও কমপক্ষে 100 খানা সিঙ্গারা খেয়ে নিয়েছে। একটু সতর্ক থেকো। আমি চিঙ্গাম স্যারকে বলছি, যদি অ্যারেস্ট করে ওকে আমাদের কাছে আনতে পারে। কি সুন্দর ব্যাপার, খুব মজা হচ্ছে। খেল খেল খেল, কি খেলা রে! আরে মোটু শিগগিরই চলো, ডক্টর ঝটকা গরম গরম সিঙ্গারা বানিয়েছে, তাও আবার বড় বড় আকারের সিঙ্গারা। আরে দোকান বন্ধ হয়ে গেছে, সব জিনিসপত্র শেষ হয়ে গেছে। আমি বাড়ি যাইতাছি, খুব দরকারি কাজ আছে ভাই, তাই যাইতে দাও। দরকারি কাজ আছে, তাহলে আমি তোমাকে সাহায্য করে দিই একটু। শিগগিরই চলো, ডক্টর ঝটকা তোমাকে ডাকছে যে। এই মোটু, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তোমাকে এখনই ডক্টর ঝটকার কাছে যেতে হবে। সবাই আমাকে ডক্টর ঝটকার কাছে কেন নিয়ে যেতে চাইছে? অবশ্যই আমার উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে চাইছে হয়তো। না, আমি যাব না। ইটস মাই অর্ডার, তোমাকে যেতেই হবে। চলো 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 চলো। যাব না বলেছি যখন, যাব না তো যাব না, যাব না। মাগো মাগো মাগো, আমার 20 বছর অভিজ্ঞতা কোনো কাজেই এলো না যে। আমার হাড় পাঁজর সব কুড়কুড়ে চুরমুর হয়ে গেল গো। আমি ওকে নিয়ে আসবো। ডক্টর ঝটকা, তুমি ইনজেকশন তৈরি করে রাখো। আমি যাব না, যাব না। পাতলু কি করছো? থামো, শোনো তো। পাতলু, আবার একবার জাল ফেলে আমাকে ধরে নিয়ে চলো না, খুব মজা আসছিল। এবারও বারবার এটাই করাতে থাকবে। এই নাও, শিগগিরি করো না, শিগগিরি করো। আরেকবার আরেকবার, প্লিজ প্লিজ পাতলু, প্লিজ প্লিজ। এটা কাজ করবে? এবার তোমরা সবাই বাইরে যাও, এখন এটা আমার শিকার। দেখো বন্ধুরা, যতক্ষণ প্রত্যেকটা ইঞ্জেকশন ওকে বারবার লাগাতার ফোটাবো না আমি, ততক্ষণ রিপিট রোগ ঠিক হবে না বন্ধু। হ্যাঁ ফোটাবো, হ্যাঁ দিচ্ছি তো। ও মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, থেমে যাও বন্ধু। আরে রক্ত তোমার হয়েছে, আমার নয় গো, একটা আলো ফুটিয়ে দিলে ও আমার শুক্র বাপড়ে দিবে গো।
ভেতরে হচ্ছেটা কি? ও তো এটা কি করছো তুমি? ছাড়ো ডক্টরকে। আরে রোগটা তোমার, ডক্টর ঝটকার নয়। আরে মোটু, বারবার ইনজেকশন লাগাতে খুব আনন্দ পাচ্ছি আমি। এসো তোমাদেরকে লাগিয়ে দিচ্ছি। মনে হচ্ছে আমি এখন ঠিক হয়ে গেছি।